হাই এভরিওয়ান, আমরা জানি কলব্যাক ফাংশন হলো আমরা যখন একটা ফাংশনকে অন্য আরেকটা ফাংশনের মধ্য দিয়ে আর্গুমেন্ট আকারে পাস করব, তখন ওই ফাংশনটা হবে কলব্যাক ফাংশন। আর কলব্যাক ফাংশন যখন অন্য আরেকটা ফাংশনের মধ্যে থাকে, তখন ওই ফাংশনকে বলে হায়ার অর্ডার ফাংশন। A higher order function is a function that accepts functions as a parameter and returns a function. আসুন প্র্যাকটিক্যালি কোড স্যান্ডবক্সে দেখি higher order function in JavaScript. First, arrow function নিলাম, console log করলাম something, এখানে প্যারামিটার পাস করলাম সামথিং। এবার সেকেন্ড নামে আরেকটা অ্যারো ফাংশন নিলাম এবং প্যারামিটার হিসেবে পাস করলাম নেম অ্যাজ এবং কলব্যাক ফাংশনকে। এর মাঝে ভেরিয়েবল নিলাম ইনফো নামে, এখানে ব্যাকটিকের মাঝে লিখলাম মাই নেম ইজ, এরপর টেম্পলেট স্ট্রিং নিলাম ডলার নেম এবং অ্যান্ড মাই এজ ইজ, আবারও টেম্পলেট স্ট্রিং নিলাম ডলার ইজ, এরপর সেমিকোলন দিলাম। এবার কলব্যাক ফাংশনকে কল করে এর মাঝে ভেরিয়েবল ইনফোকে নিলাম। এবার সেকেন্ড ফাংশন এর মধ্যে আর্গুমেন্ট পাস করলাম লেমন 24 এবং ফার্স্ট ফাংশনকে। এখানে সেকেন্ড ফাংশনটি হায়ার অর্ডার ফাংশন হিসেবে কাজ করছে। এখানে হায়ার অর্ডার ফাংশন কলব্যাক ফাংশনকে স্টোর করে অ্যাজ এ প্যারামিটার হিসেবে গ্রহণ করার পর আরেকটা ফাংশন রিটার্ন করেছে, যার কারণে আউটপুট হিসেবে আমরা দেখতে পাচ্ছি কনসোলে মাই নেম ইজ লিমন অ্যান্ড মাই এজ ইজ 24। থ্যাংকস ফর ওয়াচিং, ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আই উইল ক্যাচ ইউ ইন মাই নেক্সট ভিডিও। থ্যাংক ইউ, বাই বাই।